আসাম বাজার থেকে ফুরিয়ে যাওয়ার আগে আর হলেও এই গরমে জামের আইসক্রিম একবার হলেও বানিয়ে খাবেন, মন প্রাণ জুড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী। আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মাত্র কাঁচাম দিয়ে আইসক্রিম। তার জন্য প্রথমে আমি কাঁচামটাকে পিলার দিয়ে ছিলে নিব। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু ছিলে নিতে পারেন। কিউট বোন লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমাদের বাড়িতে এই জামরুল ফলের গাছ আছে। আপু আমার নামটা নিও সামিয়া তাবাচ্ছু। হ্যালো সামিয়া, আমটাকে আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এখন এই আমটাকে আমি একটা প্যানে বসিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পানি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কিউট বোন লিখেছে, হাই আপু আমি মরিয়ম, আমার নাম নিও। হ্যালো মরিয়ম, ক্লাস মিডিয়ামে রেখে আমটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই আমটাকে আমি একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি, তারপর এভাবে একটু হাত দিয়ে চটকে নিব এবং আমের আটিটা ফেলে দিব। আর একজন লিখেছেন, আমার নাম বিজয়, আপনি আমার নাম নেন না। থ্যাংক ইউ বিজয়। আমি একটা বোন লিখেছে, আপু কাসন্দের রেসিপি চাই। থ্যাংক ইউ সো মাচ রায়া, অবশ্যই দিব। সিদ্ধ করে নিয়ে আমটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি। এবার আমের এই মিশ্রণ গুলোকে আমি একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু আমটা অনেক বেশি টক তাই চিনিটা একটু বেশি দিয়ে দিচ্ছি, তারা কিন্তু চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি বিট লবণ, দিয়ে দিব একটুখানি পানি। তারপর এই আমের মিশ্রণ গুলোকে আমি পেস্ট করে নিব। আমের মিশ্রণ গুলোকে পেস্ট করে নেওয়ার পর এখন একটা চাকনি দিয়ে সেকে নিচ্ছি। স্টেপটি ফলো করলে কিন্তু আইসক্রিমটা দেখতে এবং খেতে দারুণ হবে, আইসক্রিমের মধ্যে কোনো রকম কোনো আমের লাম্পস থাকবে না। আম দিয়ে আইসক্রিম তোমরা কেকে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আমের মিশ্রণটিকে ছেকে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার। তো কাঁচা আমের আইসক্রিম আমি একটুখানি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন। আর আইসক্রিমের এই মিশ্রণটিকে আমি একটা মগে ঢেলে দিচ্ছি। কেউ আইসক্রিমটা কিন্তু আমি এই মগেই বানাবো, আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের যে মোল্ডগুলো আছে ওগুলোতেও বানাতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিমের কাঠি। এবার এটাকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এলাম 10 ঘন্টা পর, আর এর মধ্যে কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গেছে। আল্লাহ, আইসক্রিমটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে তো ভীষণ টেস্টি। এই আইসক্রিমটি এতটাই লোভনীয়, আপনি যদি কাউকে একবার বানিয়ে খাওয়া বলে দেখবেন বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এই আইসক্রিম খাওয়ার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো সবাই খুব বেশি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।